গত 13 তারিখে যখন ইউএস ইনফ্লেশনের ডেটা মার্কেটের মধ্যে হিট করে, সাথে সাথেই মার্কেট এখানে অ্যারাউন্ড 10-12% মতন ডাউন করে। এবং এই রিপোর্টের মধ্যে দেখা গেছে ইউএস ইনফ্লেশন রেট হিট করেছে 9.1%। প্রিভিয়াস কয়েক মাস ধরে যখনই এই সিপিআই রিপোর্টটা মার্কেটের মধ্যে আসতেছে, সাথে সাথে মার্কেট এখানে 10-15%, 20% অ্যান্ড গত 13 তারিখে এখানে 12% মার্কেট ডাউন হয়েছে। এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি শর্ট করার জন্য এবং এখান থেকে একটা কুইক প্রফিট করে নিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলটি যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি সবার পান। এবং আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন হয়ে থাকতে পারেন। তো প্রথমে আমরা বুঝি যে সিপিআই মানে কি। সিপিআই মানে হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটাকে শর্টে বলা হয় সিপিআই। আপনি যে কোনো দেশের সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেখতে পারবেন। যদি এখানে সিপিআই ইন বাংলাদেশ বা সিপিআই ইন ইন্ডিয়া বা যে কোনো দেশেরই আপনি দেখতে চান না কেন, তো এই যে 13 তারিখে মূলত ইউএসএর সিপিআই নাম্বারটা পাবলিশ করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পেরেছি ইনফ্লেশন হিট করেছে 9.1%-এর মধ্যে। এখন আপনারা যারা ইনফ্লেশনের মানে জানেন না, ইনফ্লেশনের মানে হলো টাকার মান কমা। ধরেন আপনার কাছে 1,00,000 টাকা আছে, আজকের 1,00,000 টাকা আজকে থেকে 1 বছর পর এই সেম 1,00,000 টাকার ভ্যালুটা থাকবে হলো 95,000 টাকা বা তার চেয়ে কম। বা সোজা হিসাবে যদি আপনি এভাবে ধরেন, প্রতিটা জিনিসের প্রাইসই কিন্তু বাড়তেছে। ধরেন আজকে 1,00,000 টাকা দিয়ে আপনি 200 বস্তা সিমেন্ট কিনতে পারতেছেন, কিন্তু আজকে থেকে 1 বছর পর এই সেম 200 বস্তা সিমেন্ট কিনতে আপনার খরচ পড়বে হলো 1,05,000 টাকা। কারণ এখানে পৃথিবীর প্রতিটা দেশের সরকারই প্রতি বছর নতুন নতুন টাকা প্রিন্ট করে, যার কারণে এইসব র মেটেরিয়ালস যেগুলো আছে বা বিভিন্ন কমোডিটি যেগুলো আছে এগুলার প্রাইস কন্টিনিউয়াসলি ইনক্রিজ হতে থাকে, আর এটাকে মূলত ইনফ্লেশন বলা হয়। আমি যদি আপনাদেরকে বাংলাদেশের এক্সাম্পল দেই, 2000 সালের দিকে যেই প্রোডাক্টটার প্রাইস ছিল অ্যারাউন্ড 70 টাকা, বর্তমানে সেই সেম প্রোডাক্টটার প্রাইসই অ্যারাউন্ড 300 টাকা। এটা যারা আপনারা একটু বয়স্ক আছেন তারা হয়তো বা এই বিষয়টা রিলেট করতে পারবেন। কন্টিনিউয়াসলি কিন্তু টাকার মান বলেন বা ইউএস ডলারের মান বলেন, এইগুলার মান কিন্তু কন্টিনিউয়াসলি কমতেছে। তো এটাকে মূলত পার্সেন্টেজ হিসেবে হিসাব করা হয় যে বাংলাদেশে প্রতি বছর ইনফ্লেশন রেটটা কত বা ইনফ্লেশন কত পার্সেন্ট করে হচ্ছে। আপনি যদি এখানে চার্ট দেখেন, বাংলাদেশে কিন্তু প্রিভিয়াসলিও অনেক পরিমাণ হাই ইনফ্লেশন ছিল। যেমন 2004 সালে ছিল 7.5%, তারপরে 2007-08 সালের দিকে ছিল অ্যারাউন্ড 9%। মানে 1 বছরে আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকতো তাহলে আপনার টাকার ভ্যালু 9% ডাউন হইতো। ওয়ার্ল্ড ব্যাংকের লাস্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ইনফ্লেশন রেট হলো 5.5%, এবং যদিও এটা রিসেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ইনফ্লেশন রেট হলো 7.4%। তো ইউএসএর সিপিআই রিপোর্টটা মূলত 13 তারিখে পাবলিশ হয়েছে। তো এটাকে ধরতে পারেন এরকমভাবে যে বিটকয়েন কিন্তু মার্কেটের মধ্যে টপে আছে, 1 নম্বর ক্রিপ্টোকারেন্সি, যার কারণে বিটকয়েন যদি 5% ডাউন দেয় অন্যান্য সব কয়েনই বলতে গেলে ডাউন দেয় 5%-এর বেশি। তো এই সেম বিষয়টা সকল ক্ষেত্রে কাজ করে, স্টক মার্কেট বলেন, কমোডিটি বলেন, যে কোনো জায়গায় বলেন না কেন, সব জায়গায় মূলত এরকমভাবে কাজ করে থাকে। তো যেহেতু ইউএস পৃথিবীর লার্জেস্ট ইকোনমি, যার কারণে ইউএসের মধ্যে এত পরিমাণ ইনফ্লেশন হচ্ছে দেখে মানুষের মধ্যে প্যানিক চলে আসে। এখানে আরও একটা কারণ আছে যার কারণে মার্কেট ডাউন হয়ে থাকে। আপনি যদি দেখেন 2020-এর পর থেকে কন্টিনিউয়াসলি লাস্ট 2 বছর ধরে 1.5 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি এই ইনফ্লেশনটা বাড়তেছে। এখন এই ইনফ্লেশনটা বাড়তেছে কারণ হলো 2020-এর মধ্যে যখন করোনা ছিল তখন কিন্তু ইউএস গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট বা পৃথিবীর বেশিরভাগ গভর্নমেন্টই হিউজ পরিমাণ টাকা প্রিন্ট করছে যাতে ইকোনমিটা রানিং থাকে। কিন্তু যখন আবার আমরা এখান থেকে করোনা থেকে বের হয়ে আসছি এখন কিন্তু আবার ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, যার কারণে এখন আর মানুষ সহজে লোন নিতে পারবে না। যখন এই পার্সেন্টেজটা জিরোর মধ্যে ছিল বা 0.1% ছিল, মানে আপনার 1,00,000 টাকার মধ্যে প্রতি বছর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে 100 টাকা বা 200 টাকা। এই জায়গাগুলোর মধ্যে এখানে যেখানে একেবারে ডাউন দেখতে পাচ্ছেন এই সব জায়গার মধ্যে ইন্টারেস্ট রেটটা অনেক পরিমাণ কম ছিল, যার কারণে হিউজ পরিমাণ মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে অন্যান্য ধরনের স্টক মার্কেটের মধ্যে, ক্রিপ্টো মার্কেটের মধ্যে বা বিভিন্ন কমোডিটি বাই করে রাখতো। তো ব্যাংকের মধ্যে তো তারা ইন্টারেস্ট দিতেছে বছরে 0.1%, 0.2%, কিন্তু তারা এখানে কামাইতেছে 5%, 6%, 7% করে। যার কারণে এই সময়টাতে যখন ফেডারেল ফান্ড রেট নিচে থাকে তখন আমরা মার্কেটের মধ্যে বুম দেখতে পারি, আবার যখনই ফেডারেলের ফান্ড রেটটা বাড়ানো হয়ে থাকে তখনই মার্কেট এখানে ডাউন হওয়া শুরু করে। তো এই রেটটা যখন ইনক্রিজ করা হয় তখনই কিন্তু স্টক মার্কেটের মধ্যে
বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা জাস্ট এটা একবার দেখতে পাচ্ছিলাম। এটা হলো 2017 সালের অবস্থা, এই জায়গাটা হলো 2017 সালের দিকে ছিল, 17 সালের শেষের দিকে, যখন ফেডারেল ফান্ড রেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতেছিল। তো নর্মালি এখানে কি হয়, আমি তো এটা বললামই যে যখন এখানে ইন্টারেস্ট রেটটা অনেক পরিমাণ কম থাকে তখন আপনি খুব ইজিলি এখান থেকে টাকা বড় করতে পারবেন বা টাকা বড় করেন, কইরা দেন এটাকে রিস্কি অ্যাসেট যেগুলো আছে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, গোল্ড, বন্ড, এগুলো আপনি বাই করে রাখেন। কিন্তু যখন এই রেটটা ইনক্রিজ করা হয় তখন তো এক নম্বর হলো নতুন যারা বড় করবে তারা এখানে বড় করতে পারবে না, বা স্টক মার্কেটের মধ্যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে নতুন করে টাকা ঢুকবে না, এবং নতুন করে যদি টাকা না ঢুকে তাহলে তো ওই কমোডিটিগুলো পাম্প করবে না, ঠিকটা, কারণ প্রাইস ইনক্রিজ করার জন্য তো টাকার প্রয়োজন, নতুন টাকার প্রয়োজন। তো এটা একটা কারণ যার কারণে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এবং স্টক মার্কেটের মধ্যে ফান্ডিং কমে যাবে। দুই নম্বর কারণ হলো এখানে যেহেতু ইন্টারেস্ট রেটটা বাড়ানো হচ্ছে তো অনেকেই কিন্তু এখানে সেফলি প্লে করতে যায়, যারা ধরেন রিটায়ারমেন্টের মধ্যে যাবে বা যারা এখানে রিস্ক নিতে চায় না তারা এখানে স্টক মার্কেট বা বন্ড থেকে কনভার্ট করে তারা এখানে ডলারের মধ্যে কনভার্ট করে রাখবে এবং সেটা ফেডারেল ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রাখবে, যাতে করে তারা এখানে একটা ইন্টারেস্ট আর্ন করতে পারে। এখন যেহেতু এখানে কন্টিনিউয়াসলি ইনফ্লেশন বাড়তেছে তাহলে এই ফেডারেল ফান্ড রেট যেটা আছে বা ফেডারেল ইন্টারেস্ট রেট যেটা আছে এটা সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। এটা নেক্সট মিটিংয়ের মধ্যেই অ্যারাউন্ড 3% মতন যাবে, এবং মানুষ এই হাই ইন্টারেস্ট রেট দেখে রিস্কি যেসব অ্যাসেট আছে এগুলো সেল করে ব্যাংকের মধ্যে ডিপোজিট করবে, যাতে 3% তারা কিন্তু রিস্ক ফ্রি রিটার্ন পাচ্ছে। তো এই কারণেই যখন এই ইনফ্লেশনের রিপোর্টটা আসে তখন মার্কেটের মধ্যে এই স্পাইকগুলো আইসা থাকে। এখানে আপনারা যদি চান তাহলে স্পেকুলেট করতে পারেন। এখানে নেক্সট সিপিআই রিপোর্ট পাবলিশ করা হবে আগস্টের 10 তারিখে। তো যদি এখানে নেক্সট মান্থের ইনফ্লেশন রিপোর্টটা যদি আরও ইনক্রিজ হয়ে থাকে তাহলে আমরা মার্কেটের মধ্যে এই ধরনের একটা 10-12% দাম্প দেখতে পারবো, যেটা আপনারা চাইলে একটু ছোট্ট লেভারেজ নিয়ে এখানে শর্ট করতে পারেন। তবে লেভারেজ ট্রেডের মধ্যে রিস্ক রিওয়ার্ডগুলো ক্যালকুলেট করে নেবেন। আর যে পরিমাণ ইনফ্লেশন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে আমার মনে হয় সামনে আরও ইনফ্লেশনটাকে বেশি দেখতে পারবো। এটার কারণ হলো আপনি যদি ইউএসএর মানি প্রিন্টিং দেখেন যে ইউএসএর মধ্যে কত পরিমাণ ডলার সার্কুলেটিংয়ের মধ্যে আছে বা কত পরিমাণ ডলার সবার কাছে আছে, তো দেখতে পাচ্ছেন এখানে 2019-20 সাল পর্যন্ত 4,000 মিলিয়ন এখানে টোটাল সাপ্লাই ছিল বা ডলারের টোটাল সাপ্লাই ছিল ইউএসএর মধ্যে। 2020 সালে 4,000 থেকে এটা ইনক্রিজ হয়ে বর্তমানে আছে হলো 18,000-এর মধ্যে। মানে আপনি বুঝতে পারছেন যে কী পরিমাণ ডলার এখানে প্রিন্ট করা হয়েছে, 4,000 থেকে 18,000-এর মধ্যে আছে। তো এত পরিমাণ ডলার প্রিন্ট করা হয়েছে এগুলোর কারণে তো আমরা এখানে হিউজ পরিমাণ ইনফ্লেশন দেখবই। এছাড়া রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতেছে, যার কারণে যদি এখানে ইনফ্লেশনের টপ জিনিসগুলোর মধ্যে দেখেন এনার্জি সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লেশন ছিল। এখানে এনার্জি কমোডিটির মধ্যে 60% ইনক্রিজ ছিল, গ্যাসোলিনের মধ্যে 60% ছিল, ফুয়েল অয়েলের মধ্যে ছিল এখানে 100% ইনক্রিজ। তো যাই হোক, মার্কেটের মধ্যে অপরচুনিটি বর্তমানে খুব কম, তেমন ভালো ট্রেডও নেওয়া যাচ্ছে না। তো এটা একটা অপরচুনিটি হতে পারে যেখানে আপনারা শর্ট করতে পারেন। অ্যান্ড প্রিভিয়াস 3 মাস ধরে যখনই এই রিপোর্টটা আসতেছে মার্কেট কিন্তু এখানে ডাউন করতেছে। তো নেক্সট আগস্টের 10 তারিখে আপনারা এখানে মার্কেটের মধ্যে খেয়াল রাখবেন, আর দেখি আমি যদি সিচুয়েশন ভালো থাকে তাহলে এখানে শর্ট ওপেন করবো। এই ছিল আজকের ভিডিও, আশা করবো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন।